সাম অফ দ্য মেম্বারস ইন দ্য মানে মানে আপনার আপনারা যেটা গণমাধ্যম বলতে পছন্দ করেন আমি বরাবরই শব্দটা পছন্দ করতাম না কারণ বাংলাদেশের বাংলাদেশের মিডিয়া প্রকৃতপক্ষে গণমাধ্যমে উঠতে পারেনি যেমন রাষ্ট্র যেমন গণতান্ত্রিক চরিত্রের মানে আপনারটা রূপায়ণ সম্ভব হয়নি রাষ্ট্রটা এখনও অগণতান্ত্রিক চরিত্রের মধ্যে আছে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি এটাও গণমাধ্যম হতে পারেনি কারণ আমাদের মোস্টলি আমাদের মিডিয়া কন্ট্রোলড বাই দ্য বিজনেস পিপুল ব্যবসায়ীরা অনেকেই অনেকে তাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন আছে তারা সরকারের সাথে শেষ মুহূর্ত থাকতে চায় মৃত্যু থাকতে চায় তারা দুই নম্বর করে তার ব্যাঙ্ক লোপাট করে তারা পরি মানে পরস্পর পরস্পরের পিটচুলকে মানে আপনি এক ব্যাংকের ডাইরেক্টর আমি আরেক ব্যাংকের ডাইরেক্টর আমি আপনারও লোন দেওয়ালেন আপনি আমারও লোন দেওয়ালেন আজকের প্রত্যেকের রিপোর্টে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই পরস্পর পরস্পর পিট তারা রাষ্ট্রের টাকা জনগণের টাকা তারা মানে সাবার করে দিয়েছে এদের মধ্যে কেউ কেউ এদের মধ্যে কেউ কেউ মানে এই শ্রেণীর লোকেরা বা এদের মধ্যে কেউ কেউ বা ব্যাংকের মালিক নন এই ধরনের ব্যবসায়ী তো অনেকেই মিডিয়া ইন্ডাস্ট্রির মালিক তারা ওখানে যারা চাকরি করেন যারা চাকরি করেন তারা তো ইনফ্যাক্ট দেয়ার হেল্পলেস তাদের মালিকের পলিসি প্রতিষ্ঠান পলিসি তাদের মানতে এখানে এটা গণটা দেখলাম তো আমি তো গণটা দেখিনি কোনো দিন সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপার আজ পর্যন্ত গণ আপনাদের কথিত গণমাধ্যম লোকেরা আজও বের করতে পারে নাই আপনারা দুর্নীতির চিত্র মিডিয়াতে প্রকাশ করতে পারেন নাই ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারেন সেটা সীমাবদ্ধতা তো অবশ্যই আছে কারণ সরকার সরকার রাষ্ট্র করতে দেয় নাই আপনি যদি খেয়াল করে দেখবেন এই আপনাদের মিডিয়ার মতো মিডিয়াতে কি অ্যাক্সিডেন্ট লোক আছে যারা অনুষ্ঠান সঞ্চালনা করেন মালিক পক্ষে এনকারেজ করে ওই আপনার ডিবির হারুন ডিবির হারুন হেঁটে হেঁটে যাচ্ছে তার পেছনে পেছনে বুম নাকি বলেন এটা কি ধরে কি বলে বুম ক্যামেরা ঘুরছে মানে ওরে বাপরে বাপ প্রেসিডেন্টের সাক্ষাৎকারও তো এইভাবে আমি কোনো মিডিয়াকে নিতে দেখিনি যে একটা প্রেসিডেন্ট তার লাইফস্টাইল কেমন তিনি কখন ঘুম থেকে এটা বিদেশে আপনার এরকম হয় প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি টেলিভিশন দেখি নাই যে উনি ওনার জীবনটা কীভাবে সকালবেলা কীভাবে শুরু করলেন যেমন প্রধানমন্ত্রী আগের যিনি ছিলেন তিনি নাকি তাহাজুদ নামাজ দিয়ে শুরু করতেন তো ওইটা যেতে পারতেন উনি নামাজের জন্য অজু করতেছেন তাহাজুদ নামাজ পড়তেছেন তারপর উনি নিজের হাতে ওনার বনন কফি বানিয়ে খাচ্ছেন এরকম দেখাতে পারত কিন্তু ওগুলো না হারুনের হারুনকে মহিমামণ্ডিত করার জন্য ক্যামেরা ঘুরছে বুম ঘুরতেছে এটা হুলস তোর कांड কারখানা বিকজ দ্যাট ওয়াজ এ তেলবাজি দ্যাট ওয়াজ এ তেলবাজি এ টিএন এর একটা অনুষ্ঠান প্রচার করত একটা অনুষ্ঠান প্রচার তো বলতো কি ডিবেট ফর ডেমোক্রেসি বাংলাতে ডেমোক্রেসি নাই ওই অনুষ্ঠানে কাদের কান্না হইতো আমি তো সমস্ত ভোট সরদের যারা জনগণের ভোটে নির্বাচিত হইতো না তারা আইছেন কেবল মানি আপনারা ডিবেট ফর ডেমোক্রেসি গেস্ট ওরা এসেডব দুটো ভালো কথা কি প্রপوشن মানে কি মানে গণতন্ত্রের গালে কি চপেটাকাত দিজ আর দ্য থিংস মানে আপনার হ্যাপেন্ড ইন বাংলাদেশ এগুলো চলছে চলেছে এগুলোতে আচ্ছা তো দ্যাট ওয়াজ নট গণমাধ্যম এই এগুলো একটু দুর্বৃত্ত পড়া আই মার্সে মিডিয়াকে ব্যবহার করে মালিক শ্রেণী এবং কিছু লোকজন তাদের ব্যক্তিগত লাভালাভের ইকুয়েশনে কাজগুলো করেছে